বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন সে 71 সালের কথা বলছি, 72 সালের কথা। আমাদের জন্ম যদি অনেক পরে, জন্ম হয়েছে অনেক পরে, কিন্তু ব্যাপারগুলোতে আমি খুব লেখাপড়া করেছি, আমি জেনেছি বুঝেছি। দেখুন তখন আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র $70 কাছাকাছি, ওই আমলে $70 কাছাকাছি। সেখান থেকে আল্লাহর অশেষ শুক্রিয়া, আজকে যখন আমি কথা বলছি তখন এখন বাংলাদেশের মাথা পিছু আয় প্রায় $2100 কাছাকাছি, +2100 এরকম একটা জায়গায়। তাহলে এখন তুমি বলো ওই অবস্থা থেকে আজকে কিন্তু এখানে আমরা, এখান পর্যন্ত আসতে তখনকার একজন ইকোনমিস্ট, খুব বিখ্যাত একজন ইকোনমিস্ট, এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তিনি তার একজন কলাম লিখেছিলেন যে বাংলাদেশের মতো এরকম তলাবিহীন ঝুড়িকে সামনে এগোয়ে এবং এই অবস্থায় আসতে, মধ্যম সারির ইকোনমিতে আসতে তাদের সময় লাগবে প্রায় 150 বছর। এটা উনি বলেছিলেন, প্রায় 150 বছর লাগবে। তা আমরা মাত্র 51 বছর পরেই তার থেকে বেশিটা আমরা উঠে, উনি যেটা বলেছিলেন তাতে 2000-এর আশপাশ হবে, আজকে সেটা পেরিয়ে আমরা মাত্র 51 বছর হবে। এই 51 বছর বয়সে, বাংলাদেশের বয়স তো 51 বছর, এই 51 বছর বয়সে যদি এরকম হয়, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা যে দেশটা পেয়েছি, যেখানে পাশের দেশ শ্রীলঙ্কা হাহাকার করছে, দেউলিয়া হয়ে গেছে দেশটা, লেবারের অবস্থা খুব খারাপ এবং কেউ সাহায্যও করছে না, তারা ইমার্জেন্সি স্টেট দিয়েছে, স্টেট অফ ইমার্জেন্সি, কেউ ভ্রুক্ষেপ করছে না, কেউ আগাচ্ছে না, একটু সাহায্য দিবে তাও দিচ্ছে না, একটু খাবার দিবে তাও দিচ্ছে না, একটু একটু ধার দিবে তাও দিচ্ছে না। এবং তুমি দেখো বাংলাদেশও ধার দিয়ে ধার দিয়েছিল, সেখান থেকে মনে হয় আর দিবে না। তো যে ব্যর্থ হয় তারপর কেউ আর তার সাথে থাকতে চায় না। দেখো মানুষও যেমন হয়, মানুষের দেখো ব্যর্থ হলে তার কাছে কেউ থাকতে চায় না, ফিরতে চায় না, তার কথা কেউ শুনতে চায় না। ঠিক তেমন দেশও যখন দেউলিয়া হয়ে যায় তার পাশে কেউ থাকে না, যেন কোনো একটা দেশ আগাচ্ছে না। তো এরকম একটা ব্যাপার, আমি চাই যে আমার দেশের মানুষ, এখান থেকে প্রায় 1 কোটি লোক যদি, এদেরকে আমরা, আমি এটা নিয়ে কাজ করছি, মানুষ গড়ার কাজই করছি দীর্ঘ প্রায় 20 বছর, যদি এখন এই 1 কোটি লোক যদি আমরা এদেরকে একটু মানুষ করে, অর্থাৎ এদেরকে যোগ্য করে, ইংলিশে দক্ষ করে, এবং তাদেরকে আমরা বিভিন্ন উন্নত দেশে যেমন কেনাডাতে, আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন দেশ, সুইডেন, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, এইসব কান্ট্রিতে, ইটালিতে যদি আমরা পাঠাতে পারি, অস্ট্রেলিয়াতে পাঠাতে পারি, লন্ডনে পাঠাতে পারি, তাহলে কি হবে জানো, একটা সময় বাংলাদেশের রেমিটেন্স আজকে যা আছে তার থেকে অনেক বেশি হবে, গোল্ডের পরিমাণ অনেক বেশি হবে, হ্যাঁ, এবং আমাদের ইকোনমি এমন বুস্ট করবে আজকে যা আছে, ইটস রিয়েলি পসিবল টু হ্যাভ ডাবল দ্য ইকোনমি হ্যাভ রাইট নাও। আমাদের এখন যা আছে তার ডাবল ইকোনমি হওয়া সম্ভব, একটা পদ্মা সেতু হয়েছে 10টা 20টা পদ্মা সেতু সম্ভব। এবং এই জন্য আমি বলবো যে যেখান থেকে আছে প্রত্যেককে বলবো, আপনার সন্তানকে নিয়ে আপনি ভীত, আপনার কাছে মনে করছেন টাকা নাই, টাকা লাগবেই তো কম, লাগবে শুধু যোগ্যতা, যোগ্যতাই বেশি লাগবে, টাকাই লাগবে কম। এমনকি রিক্সাওয়ালাও তার সন্তানকে চাইলে এখন ইমিগ্রেশন নিয়ে কানাডাতে পাঠাতে পারছে, তাও ওখানকার নাগরিকত্বের মতো সম্মান, যেটা বলে আমি ইমিগ্রেশন, ওখানকার স্থায়ী বাসিন্দা, কেমন পর্যন্ত তার তার এবং তার প্রজন্মের থাকার সুযোগ আর। এটা এত বড় সুযোগ, কত টাকা লাগে জানো, মাত্র 3 লক্ষ সামথিং লাগে, এবং পুরো পরিবার নিয়ে যাওয়ার সুযোগ আছে। শুধু লাগবে একটা একাডেমিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সাথে লাগবে হচ্ছে IELTS, যেটা নিয়ে কাজ করছে প্রায় দীর্ঘ 20 বছর। তুমি দেখো এখন বাংলাদেশের অনেকে, যেমন আজকে একটা ছেলে আসলো, বলো যে অনেকে আসছে, তার মধ্যে একজনের কথা বলি, স্যার আপনি কি জানেন যে আমি যে কোর্সটা করবো সেই টাকাটা এখন নাই, আমি রমজানে করতে চেয়েছি কিন্তু রমজানে সে টাকাটা আমার নাই। হ্যাঁ, আমি বললাম কেন, বলছি ঈদের জন্য কিছু টাকা আমার রাখতে হচ্ছে। ঈদের জন্য টাকা রাখতে হচ্ছে কেন, জামা কাপড় কিনবে, পোশাক কিনবে, একবার জামা কাপড় না কিনলে কি হয়, একবার নতুন পাঞ্জাবি না পরলে কি হয়, একবার নতুন লেহেঙ্গা না পরলে কি হয়, একবার নতুন একটা শাড়ি না পরলে কি হয়। আমি এই জন্য কেন বলছি, এখন এই মুহূর্তে দরকার হচ্ছে সেপ্টেম্বর সেশনের জন্য প্রস্তুত হওয়া, তাকে এখন IELTS করতেই হবে, করতেই হবে, নাহলে হয়তো 19 সালে যার পাশ করেছিল HSC, 20 সালে পাশ করেছিল, এবার এবার পাশ করেছে, বিশেষ করে 19 আর 20 সালে পাশ করেছিল HSC, ইন্টারমিডিয়েট সম্মান কারিগরি বোর্ড থেকে ডিপ্লোমা পাশ করেছে, তুমি দেখো যারা আলিম পাশ করেছে, তাতে কি হবে, আর তো জীবনেও হয়তো যাওয়া হবে না। যে সফলতার প্রতিদিন ঈদ মনে হয়,
যে ব্যর্থ তার ঈদের দিনও কষ্ট লাগে, ঈদের দিনটা আর বেশি খারাপ লাগে তাদের। রাইট, অথচ আমার দেশটা কিন্তু সত্যি কথা বলতে গেলে এখন 2100 মতো আমাদের মাথাপিছু আয় ডলারে, সেটা হতে পারে $5,000-এর উপরে, $10,000-এর উপরে হতে পারে, এটা সম্ভাবনা আছে, সুযোগ আছে, কিন্তু আমরা এখনো বসে আছি। আমার দেশটা এতখানি এগিয়েছে আলহামদুলিল্লাহ, আমরা আর চাইলে আর যদি দুর্নীতি দুর্নীতি যদি বন্ধ করা যেত তাহলে দেশটা কোথায় যেত? আজকে আমরা যেখানে আছি তো কোথায় যেত বলো? তার আমি তারপরে বলবো, তারপর আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে যে এখানে আমরা আসছি। পাশের দেশ ইন্ডিয়ার চেয়ে এখন আমরা ভালো আছি, পাকিস্তানের চেয়ে আমরা অনেক ভালো আছি, সব সময় বলতে গেলে অনেক ভালো আলহামদুলিল্লাহ। পাকিস্তানের প্রধানমন্ত্রী উনি কিছুদিন আগে বললেন যে বাংলাদেশের মতো যদি আমরা হতে পারতাম, এখন উনি নিজেই স্বীকার করেন অনেক উপরে এখন বাংলাদেশ।